অবস্থান আজি শিশু দিবস এটা আমি সকলোৱে জানোৱে আজি 14 নভেম্বর আর আজি দিনটো আমি কি দিবস হিসাবে পালন করো শিশু দিবস হয় বিশ্বের বিভিন্ন প্রান্তত শিশু দিবস পালনের এই যে তারিখ এই তারিখটা বেলেগ বেলেগ আমার ভারতবর্ষটো আগতে আমি 20 নভেম্বর তারিখে শিশু দিবস হিসাবে পালন করেছিল আমার স্বাধীন ভারতের প্রথমজন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তেখেতের আজ জন্মদিনও হয় আর তেখেতের জীবন কালত এই সৰু লৰা ছোৱালী বা শিশুবিলাকৰ লগত তেখেত ওতপ্রোতভাৱে জড়িত আছিল শিশুর শিক্ষা বিকাশ আর বৌদ্ধিক বিকাশের উপর তেখেতে জোর দিছিল আর তেখেতক শিশুসকলের ফলের পর একটা উপাধি দিয়া হয়েছিল যে চাচা নেহরু চাচা নেহরু মানে কি খুড়া মানে মরমর তেখেতে শিশু ভাল পাইছিল আর শিশুবিলাকেও তেখেতক ভাল পাইছিল কিন্তু তেখেতের চাচা নামটো যে চাচা উপাধিটো যে এইটো অহার একটা বেলেগ কাহিনীও আছে মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী আমার জাতির পিতা মহাত্মা গান্ধী তেখেতক আমি বাপু সম্বোধনে সম্বোধিত করেছিল আর মহাত্মা গান্ধীর ওতপ্রোতভাবে সংগ্রামের জওহরলাল নেহরুকে জড়িত হয়েছিল আর বাপুর থাকার কারণে নামটো জড়িত হয়েছিল মানে চাচাটো জড়িত হয়েছিল সেইটো একটা কাহিনী জওহরলাল নেহরুর মৃত্যুর পাশে 1964 পার্লামেন্টত একটা তোমার এমেন্ডমেন্ট পাস হয়েছিল যে আমি তেখেতের জন্মদিনটো মানে 14 নভেম্বরটো ভারতবর্ষ তেতিয়ার পর শিশু দিবস হিসেবে পালন করা হয়েছে আর সেই তেতিয়ার পর 1964 পিছর পর আমার ভারতবর্ষের লগতে আর বিভিন্ন দেশত 14 নভেম্বর তারিখে শিশু দিবস হিসেবে পালন করা হয়েছে তো শিশু দিবসের লগত সংগতি রাখি জওহরলাল নেহরুর জন্মদিনত তেখেতের আমি ফটো আমি বন্তি প্রজ্বলন করলো লগতে তোমাদের সকলকে শিশু দিবসের শুভেচ্ছা থাকিলে আর এই শুভকালত মই তোমালোক মোৰ ফালৰ পৰা এটা মোৰ নিজে লিখা কবিতা এটা পাঠ কৰি শুনাব ওলাইছো কবিতাটির শিৰোনাম জ্ঞানদীপ ডক্টর অমলেন্দ্র গুহার মূৰত ফুল মিলাই কব গলে তুমি শুৱালকুছিৰ দীপ্ত পানৰ প্ৰদীপ্ত মেজি জুই তোৰ চোতালৰ দুবৰিত ফুলে আশাৰ পাপৰিবোৰ উঠি অহা লৰা ছোৱালী চামৰ বুকুত ফিৰিঙতি সানি দিয়া হে চিৰহেজ জ্ঞানদীপ ইংলিছ একাডেমী মোৰ তোমাৰ আবদালতে লালিত পালিত হয় এজাক স্বপ্নাতুৰ চৰাই কৈশোৰত উতলোৱা হৈ উৰি যায় দূৰ দিগন্তলৈ আৰু দেশে বিদেশে তোৰ বিজয়ৰ ৰঙীন পতাকা উৰুৱাই একবিংশ শতিকাৰ কোনোবা এটা শুভ খণ্ডত তোৰ জন্মৰ পিছৰে পৰাই এতিয়ালৈকে তোৰ বুকুত সাজ পাৰি গ'ল 13টা বসন্তৰ সেউজীয়াই কিমান নষ্টালজিয়াৰ হালধীয়া দুৰ্বলতাই আমাৰ বৰ্তমানক এতিয়াও ভাকুত কুটায় শুৱালকুছিৰ সোণালী ভৱিষ্যতৰ পাণ্ডুলিপি তয় তোৰ মতে মিলিম তোৰ মতে মিলি বোৱাম আমি জ্ঞান গংগাৰ ধাৰ তোৰ স্বপ্নৰ উদ্যানত ময়ে শচীন ময়ে শাহৰুখ আৰু ময়ে গুলজাৰ ধন্যবাদ মাৰিছো ভাল সকলোৰে ভাল জ্ঞান দীপৰ
يا تهاتي بالغرة، ألغتني من قبل وتشيلها.